ভারতীয় গণতন্ত্র এই চ্যাপ্টারট কি কি ইম্পর্টেন্ট কুয়েশন আছে এ টু জেড এই টু ভিডিওত আলোচনা করিম মানে যে কেটা কুয়েশন দেখাই দিম তাদের ভিতর কমন পড়ব হান্ড্রেড পার্সেন্ট ছিয়র তোমাল উত্তরবিল ভাল করে মুখস্থ করে যাবা যদি কোন কুয়েশনের উত্তর নারা মোক কমেন্ট করবা মই তোমালোকক শিকাই দিম এটা তোমালোক টু নং পৃষ্ঠা বাহির করা টু নং পৃষ্ঠাত কেটামান ইম্পর্টে কুয়েশন আছে মই তোমালোকক দেখাই তোমালোক টিক সিন মারি লো প্রথম ইম্পর্টেন্ট টু হল সংবিধান সভার প্রথম বৈঠক কোনে সভাপতিত্ব করেছিল এই কুয়েশন তোমাদের উত্তর লিখবা ডক্টর শশীনন্দ সিংহাই তারপর নেক্সট ইম্পর্টেন্ট টু হল সংবিধান সভার স্থায়ী সভাপতি হিসাবে কাক নির্বাচন করা হৈছিল তোমাল উত্তর লিখিবা ডক্টর রাজেন্দ্র প্রসাদক নেক্সট ইম্পর্টেন্ট টু হল কমিটিখন কেতিয়া গঠন করা হৈছিল তোমাল উত্তর লিখবা উনিশশ সাতচল্লিশ চনের উনত্রিশ আগস্ট তারপর নেক্সট ইম্পর্টেন্ট কুয়েশনটা হল খসড়া কমিটি অধ্যক্ষ কোন আছিল তোমাল উত্তর লিখবা ডক্টর বি আর আম্বেদকার এই কেটে কুয়েশন মোস্ট ইয়াৰ ইয়ারপা দুটা কুয়েশন আহিবই হান্ড্রেড পার্সেন্ট শিয়র যদি নাহে মোক কমেন্ট করে কবা স্যার আপনি দিয়া কমন অহা নাই তারপি তোমাল বাইর করা ফাইভ নং পৃষ্ঠা ইয়ারপা তোমাল মোস্ট ইম্পর্টেন্ট কুয়েশনটা হল প্রস্তাবনাত থকা গুরুত্বপূর্ণ শব্দকেইটা উল্লেখ করা এনেক কুয়েশন দিব তোমাল উত্তর লিখিবা প্রস্তাবনাত থকা গুরুত্বপূর্ণ শব্দকেইটা হল সার্বভৌম সমাজবাদী ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক আর প্রজাতন্ত্র হয়ে গেল তারপর তোমাল বাহির করা এইট নং পৃষ্ঠা বাহির করা ইয়ারপা চাবা তোমাল মোস্ট ইম্পর্টেন্ট কুয়েশনটা হল চারকার আয়োগ কেতিয়া গঠন কৰা হৈছিল তোমালোক উত্তৰত লিখিবা চাৰকাৰী আয়োগ ঊনৈছশ তিৰাশী চনত গঠন কৰা হৈছিল তাৰপিছত তোমালোক বাহিৰ কৰা নাইন নং পৃষ্ঠা ইয়াৰ পৰা ম'ষ্ট ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যনটো হ'ল থ্ৰী মাৰ্কৰ কুৱেশ্যনটো আহিব মই লিখিয়ে থৈ দিছোঁ কুৱেশ্যনটো হ'ল ইংলেণ্ডৰ সংসদীয় গণতন্ত্ৰৰ লগত ভাৰতবৰ্ষৰ সংসদীয় গণতন্ত্ৰৰ মূল পাৰ্থক্যকেইটা উল্লেখ কৰা এইটো মষ্ট ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন দেই পিছত তোমালোক চাবা মোস্ট ইম্পর্টেন্ট কুয়েশনটা হল ভারতের সংবিধান কেতিয়া বলব বল করা হয়েছিল তোমালোক উত্তরত লিখবা উনিশশ পঞ্চাশ চনের ছাব্বিশ জানুয়ারি তারিখে হয়ে গেল নেক্সট তোমাল বাহির করা নং পৃষ্ঠা অনুশলনীর ভিতর কি কি ইম্পর্টেন্ট কুয়েশন আছে এটা আমি চাম অতি চুমু উত্তরের প্রশ্ন ইয়ারপা চাবা তোমালোক ওয়ান থ্রি সিক্স আর নাইন এই কুয়েশন মোস্ট এইবাৰৰ কাৰণে নেক্সট চাবা তোমালোক দীঘল উত্তৰৰ প্ৰশ্ন ইয়াৰ পৰা চাবা তোমালোক ওৱান ফ'ৰ আৰু ফাইভ এইকেইটা কুৱেশ্যন মষ্ট ইম্পৰ্টেণ্ট এইবাৰৰ কাৰণে মই যিকেইটা কুৱেশ্যন দেখাই দিলোঁ তাৰে ভিতৰত কমন পৰিব হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট চিয়'ৰ তোমালোক যদি কোনোবা এটা কুৱেশ্যনৰ উত্তৰ নোৱাৰা মোক কমেণ্ট কৰা মই তোমালোকক হোৱাটছআপৰ যোগেদি পঠাই দিম আৰু যিমান পাৰা ভিডিঅ'টো তোমাৰ বন্ধু বান্ধৱীৰ লগত শ্বেয়াৰ কৰা যাতে সিহঁতেও গম পাওক এইকেইটা কুৱেশ্যনৰ ভিতৰত কমত পৰিব যদি মোৰ চেনেলক তুমি প্ৰথমবাৰৰ কোৱা মোৰ চেনেলটোৱে ছাবস্ক্ৰাইব কৰা থেংক ইউ ৱাচিং দা ভিডিঅ'